দিনহাটার শালমারা বাজারে গভীর রাতে কর্তব্যরত দুই সিভিক পুলিশকে বেঁধে রেখে স্বর্ণ দোকান দুঃসাহসিক ডাকাতির ঘটনায় যান চলল। ঘটনার বিবরণে জানা গিয়েছে, সোমবার গভীর রাত আনুমানিক 2:30 নাগাদ নাজিরহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের শালমারা বাজারে অনন্ত সরকার নামে এক স্বর্ণ ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক ডাকাতি ঘটনা ঘটে। সংশ্লিষ্ট বাজারে প্রতিদিন রাতে সাহেবগঞ্জ থানার পুলিশের 2 জন সিভিক পুলিশ কর্মী মোতায়েন থাকে। অভিযোগ, সেই 2 কর্তব্যরত সিভিক পুলিশ কর্মীকে হাত মুখ বেঁধে রেখে দুষ্কৃতীরা স্বর্ণ দোকানে শাটার ভেঙে সিন্দুক খুলে নগদ 25,000 টাকা সহ প্রায় 1.5 লক্ষ টাকার স্বর্ণ ও রৌপ্য অলঙ্কার নিয়ে চম্পট দেয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ত্রিদীপ সরকার। বলো, আমরা আসলাম বাইরে থেকে, পুলিশ আমাদেরকে খবর দিল। খবর দেওয়ার পরে এসে দেখি যে আমাদের দোকান দোকানের ভিতরে ঢুকে দেখি যে দোকানের ভিতরে মাল জাল সব লুটপাট হয়ে গেছে। আচ্ছা, পুলিশ আমাদের বললো যে এরকম আপনাদের দোকান চুরি হয়ে গেছে। এসে দেখি ছিবি দাদা ছিল, ছিবি দাদা হাত বাঁধা ছিল। এই পর্যন্ত আমি এসে শুনলাম। আচ্ছা, আপনার আপনার নিজের দোকান না? আমার কাকার দোকান। আচ্ছা, মোটামুটি কত হাজার মানে কত টাকার ইয়ে হয়েছে? ক্যাশ নগদ ছিল 25,000 টাকার, মাল ছিল মোটামুটি 1.5 লাখ টাকার মতো মাল ছিল। আচ্ছা, আপনার নাম? রাম সরকার। আচ্ছা, বাড়ি এখানেই? বাড়ি নোটা। আচ্ছা, ঠিক আছে।